নানান বিতর্কের কারণে সাম্প্রতিক সময়ে বেশ অনেকদিন ধরেই ছিলেন তুমুল আলোচনা সমালোচনায় ঢাকায় সিনেমার নায়িকা পরীমণি। তার মধ্যে খুব সম্প্রতি বাসায় অভিযান, গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় তাকে নিয়ে তোলপাড় গোটা দেশ। তবে শুধুমাত্র বাংলাদেশই নয়, পরীকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। কেননা টলিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গেও নাকি পরীর বিশেষ যোগাযোগ ছিল। এ কারণে কলকাতার গণমাধ্যমে প্রকাশ হচ্ছে পরীর সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তবে গত চার বছরে এই চিত্রনায়িকা কলকাতায় গেছেন অসংখ্যবার, প্রত্যেকবারই বিভিন্ন বিলাসবহুল হোটেলে সময় কাটিয়েছেন। এর ফলে পর্ণকাণ্ডে পরীমণির যোগসূত্র খুঁজছে কলকাতা পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনের বিলাসবহুল বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে কলকাতা পুলিশ। এসব হোটেলে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কাজের সূত্রে হোটেলগুলোতে যাতায়াত ছিল পরীমণির। কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজের ব্যানারে দুটি সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা পরীমণি, একটি রক্ত, অন্যটি স্বপ্নজাল। তবে পরীমণির বিষয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পরীমণির ক্লায়েন্ট লিস্ট অনুযায়ী আপাতত এর মধ্যে রয়েছেন টালিগঞ্জের দুই পরিচালক, তিন প্রযোজক ও দুই অভিনেতা। আরও নাম উঠে আসছে। রাজকুন্দ্রার পর্ণকাণ্ডে পরীমণির যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। তাদের দাবি, রাজকুন্দ্রার পর্ণকাণ্ডে কলকাতার অনেক অভিনেত্রী মডেলও জড়িত, পরীমণির সঙ্গেও যোগসূত্র থাকতে পারে। এছাড়া পরীমণির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও। কলকাতা পুলিশের তদন্তকালীন অফিসার বিশপ সরকার বলেন, বিভিন্ন হোটেল থেকে আমরা বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছি, পরীমণির সঙ্গে রাজকুন্দ্রার যোগসূত্র আছে কিনা তা জানাতে এগুলো বেশ কাজে লাগবে। এটা ছাড়াও বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিয়েছি। পরীমণিকে ঘিরে কলকাতা পুলিশের এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলোতে, যার প্রভাব পড়ছে বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোতেও। এরই মধ্যে আমাদের দেশের প্রথম সারির কিছু অনলাইন পোর্টাল মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে। এর আগে পরীমণিকে নিয়ে কলকাতায় প্রথম আলোচনাটি করেন বিপ্লব চ্যাটার্জি। তিনি পরীমণির সঙ্গে রক্ত সিনেমায় কাজ করেছিলেন। সেই সূত্র ধরে একটি গণমাধ্যমের কাছে অভিনেতা বলেন, ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম এই পর্যন্ত। বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী শাবানাকে শ্রদ্ধা করেন বিপ্লব। তা জানিয়ে অভিনেতা বলেন, শাবানা আক্ষরিক অর্থে ভদ্র মহিলা, তার স্বামীর সঙ্গেও আলাপ আছে, এই তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাহিরে অন্য কিছু বলতে রাজি নই। বিপ্লবের কথা স্পষ্ট, পরীমণি অভদ্র, কিন্তু তিনি কিভাবে জানেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীমণির সম্পর্কে অনেক কথা শুনেছি যা আমার ভালো লাগেনি, সব রটনা তো মিথ্যে নয়, কিছু না থাকলে কি একজনের নামে এত বদনাম শোনা যায়? এরই মধ্যে আবার পরীমণিকে নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রশ্ন করেছে, রিমান্ডে পরীমণির শারীরিক নির্যাতন হচ্ছে না তো, ধর্ষণ করা হচ্ছে না তো, কেন তার এই আতঙ্ক? সে ব্যাখ্যাও দিয়েছে। সে লিখেছে, এই যে পরীমণিকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়, সে এ বিষয়েও নিশ্চিত যে রিমান্ডে নিয়ে পরীমণির মানসিক নির্যাতন হচ্ছেই। পাশাপাশি তার আরও দাবি, পরীমণি একে মেয়ে, তার উপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে। এ বিষয়েও তসলিমা আরও লিখেছে, পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে, এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকে বিয়ে করবে ঘোষণা করেছিল, শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে বাধ্য হল, কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল। তসলিমা আরও জানিয়েছে, এক পরিচালক পরীমণিকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতে নোটিশে বিয়ে করে ফেলেছিল, পরদিন টনক নড়ে। এ লোক তো সুবিধের নয়, শেষ পর্যন্ত তাকেও সে ছাড়তে বাধ্য হল। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল, অফিসারটি বলেছিল সে অবিবাহিত, পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে। এই লেখায় তসলিমাকে খোলাখুলি সমর্থন জানিয়েছে তার কিছু মানুষ নামের অমানুষ অনুরাগীরা। কেউ বলেছে, একসময় ধারণা ছিল সৌন্দর্য মেয়েদের একটা শক্তি যা তারা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারে, পরে বুঝতে পেরেছি এই পুরুষশাসিত সমাজে মেয়েদের কোনো শক্তি সুরক্ষিত নয়, পরীমণির জন্য অসহায় লাগে। আরেকজনের আক্ষেপ, পরীমণি কখন কোথায় কি করেছে এসব নিয়ে মিডিয়া খবর করলেও তার এই নির্যাতন নিয়ে কেউ লিখছে না। এর আগে তসলিমা বলেছিল, মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনোটি অপরাধ নয়, বাড়িতে বন্ধু বান্ধব আসা, একসঙ্গে মদ্যপান করা অপরাধ নয়, বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়, কারো সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়, কারো সাহায্যে মডেলিংয়ে চান্স পাওয়া অপরাধ নয়, কোনো উত্তেজক ওষুধ যদি সে নিজে সেবন করে অপরাধ নয়, ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়,
লাইসেন্স রিনিউয়েও দেরি হওয়া গুরুতর কোনো অপরাধ নয়। তসলিমা নাসরিন আরও বলেছিল, অপরাধ তবে কোথায় যে অপরাধের জন্য দামি গ্লেন ফিডিস মল্ট হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেপ্তার করা হলো, যে কটা মদ ভর্তি বোতল দেখা গেল পরিমণির বাড়িতে, মদের লাইসেন্স যাদের আছে তাদের বেসমেন্টের সেলারে এর চেয়ে অনেক বেশি থাকে, একটা দুটো পার্টিতে সব সাবাড় হয়ে যায়। পরিমণি আবার মদ শেষ হয়ে গেলে খালি বোতল জমিয়ে রাখে, বোতলগুলো দেখতে ভালো বলেই হয়তো, কি জানি এও আবার অপরাধের তালিকার মধ্যে পড়ে কিনা। মদ খাওয়া অপরাধ নয় দাবি করে চিত্রনায়িকা পরিমণি প্রশ্নে বলেছে, সত্যিকার অপরাধ খুঁজছি। পরিমণি কাউকে কি জোর করে মাদক গিলিয়েছে, মদ গিলিয়েছে, প্রতারণা করেছে? মেয়েটি কাউকে খুন করেছে? অনেকে বলছিল, খুব গরিব ঘর থেকে উঠে এসে ধনী হয়েছে পরিমণি। গরিব থেকে ধনী হওয়া পুরুষগুলোকে মানুষ সাধারণত খুব প্রশংসা করে, কিন্তু মেয়ে যদি গরিব থেকে ধনী হয় তাহলে চোখ কপালে ওঠে মানুষের। কি করে হলো? তসলিমা নিজেই বলে, নিশ্চয়ই শুয়েছে। যদি শুয়ে থাকে তাহলে কি জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে শুয়েছে, ধর্ষণ করেছে কাউকে? পুরুষরা যেমন দিনরাত ধর্ষণ করে মেয়েদের, সেরকম কোনো ধর্ষণ? অপরাধ খুঁজছি, নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ? প্রশ্ন রাখে এ নষ্টা নারী। একজন নষ্ট নারীর মনের মধ্যে যত নষ্টামি খেলা করবে এটাই স্বাভাবিক। পরিমণি দোষী, সে অপরাধী, সেটা আইন বলেছে, আমরাও মানি ও জানি। তবে তারপরও রিমান্ডে নিয়ে তাকে কোনো রকম যৌন হেনস্থা করবে পুলিশ, সেটা কখনো স্বীকার করব না। এদেশের আইনের লোককে আপনার ভালো নাই লাগতে পারে, তারাও নানান সময় নানান বিতর্কিত কাজের মাধ্যমে সমালোচনার জন্ম দিলেও প্রতিবেশী দেশের আইনের লোকের মতো উন্মাদ না, এতটুকু বলা যায় নিঃসন্দেহে। তসলিমা নামের এই নারী ধর্ষণের অভিযোগ তোলার আগে পরিমণিকে এখন অবধি হাতকড়া না পড়ানোর বিষয়টায় ভাবলেই পারত। তার জেনে রাখা উচিত, আধুনিক এই পৃথিবীতে আলেম ওলামাদের থেকেও পতিতাদের দাম ঢের বেশি, আর তাই তো আলেম ওলামাদের গ্রেপ্তারের সময় হাতকড়া, পাওকড়া সহ শরীরে শিকল বাঁধা হলেও পতিতাদের হাতে হাত ধরে নিয়ে যাওয়া হয়। পতিতাদের দাম এভাবেই বেড়ে যাবে, সেটা তো আগে থেকেই জানা, কেয়ামত যে খুবই সন্নিকটে। খুবই কষ্ট লাগে এই দৃশ্যগুলো দেখে, যেখানে কোনো কারাবন্দী আলেম ওলামার কোনো আত্মীয় মারা যাওয়ার পর তাকে দেখার জন্য হাতকড়া ও পাপড়া পরে যেতে হয়। সেখানে পতিতাদের কি পরিমাণ সম্মান করলে এভাবে নববধূর বেশে নিয়ে যাওয়া যায় বলুন? পরিমণি ভারতে গিয়ে কোন হোটেলে কার সাথে শুয়েছে কিংবা রিমান্ডে তাকে কি ধরনের নির্যাতন করা হচ্ছে, এ নিয়ে আমাদের ব্যক্তিগত কোনো কথা নেই। দিন শেষে শুধু এতটুকু বলতে চাই, পরিমণিরা অনেকের কাছে যেমন ফেক স্টার, বিপরীতে আলেম ওলামারা আমাদের মতো অনেক সাধারণ মানুষের কাছে রিয়েল স্টার। আমাদের দাবি থাকবে, রাতের রানীদের মতো আপ্যায়ন আমরা চাই না, তবে থানা বা আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রিয় কোরআনের পাখিদের যেন ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয়, অন্তত ঘাড় ধরে কিংবা হাতে পায়ে বেঁধে যেন যাতায়াত করানো না হয়, এটাই কামনা। এ নিয়ে আপনার ভাবনা জানাতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে, মতামত জানাতে পারেন ভারতের হোটেলে পরিমণির যাতায়াত কিংবা নষ্ট এই নায়িকাকে নিয়ে আরেক নষ্ট নারী তসলিমার কথাগুলো নিয়েও। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।